1995 সালে নগরের বদ্ধারা ডারাকান সড়কের পাশে 4 একর জায়গায় নির্মাণ করা হয় বদ্ধারাট আঞ্চলিক বাস টার্মিনাল। প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 লাখ যাত্রী সমাগম হয় এইখানে। তবে টার্মিনালে সড়কের বেহাল অবস্থায় ভোগান্তি শিকার প্রায় প্রতিদিনের চিত্র। আরাকান সড়কের সাথে সংযুক্ত টার্মিনালের উত্তর পাশ ও দক্ষিণ পাশের প্রবেশপথটি শাহমানত সেতুর সাথে সংযুক্ত। এই দুই পথ দিয়ে প্রতিদিন হাজারো খানেক বাস, মিনিবাস, চেয়ার কোচ যাতায়াত করে চট্টগ্রামের উত্তর ও দক্ষিণ উপজেলায়। তবে দীর্ঘদিনে সংস্কারের অভাবে পরিত্যক্ত দিকে আগাচ্ছে নগরের এই বৃহৎ বাস টার্মিনাল। এরই প্রতিবাদে 25 মে বাস টার্মিনাল সংস্কারের দাবিতে 2 ঘন্টা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করে চট্টগ্রামের বাস, মিনিবাস শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল 11টা থেকে বন্ধ থাকে বাস চলাচল। নগরের এই পুরনো বাস টার্মিনালে দুই দিকের প্রবেশ মুখে বিশাল গর্তে জমে আছে পানি। ইটের রাস্তা হওয়ায় পুরো টার্মিনাল এলাকার অবস্থা বেগতিক। বৃষ্টি, জোয়ার ও যানবাহন পরিষ্কার করা পানি জমে আছে পুরো এলাকায়। প্রায় 3 থেকে 7 ফুট গর্তগুলো গভীর হওয়ায় বড় গাড়িগুলো চলাচল করছে ঝুঁকি নিয়ে। বেশি খারাপ এদিকে হয়, এখানে সব জায়গায় পানি ঢুকে যায়, আর এখানে তো দাঁড়াইতেও পারে না। লোকেরা মেয়ে নিয়ে, বাচ্চা নিয়ে আসে, গাড়ি ওঠা নিয়ে আসে, উঠতে পারে না, আসার হাই পড়ে যায়। গাড়ি থেকে অটো রিক্সা করে, ছোটো রিক্সা করে আসে, বিভিন্ন দুরবস্থা। গাড়ির আগে নিরাপত্তাও নাই, নাই মনে করো এখানে আমরা যদি গাড়িতে না থাকি ব্যাটারি চুরি হয়ে যাবে। এখানে নিরাপদ নাই, এতটুকু নিরাপদ নাই। ব্যাটারি চুরি করে গেলে নাহলে একটা জিনিস চুরি করে, নাহলে গ্যালাস খুলি ঢুকিয়ে গাড়ি ঢুকিয়ে আমাদের এরকম নিরাপত্তা নেই। প্রতি বছর 21 লাখ টাকা পায় সিডিএ, কিন্তু প্রতি বছর টাকা নিয়ে গেলেও কোনো সংস্কার করেনি এই সেবা সংস্থা। উদ্যোগটা আসলে দ্বিপক্ষ থেকে হওয়া উচিত আর কি। দ্বিপক্ষ থেকে হওয়া উচিত, আমার যে ইনকাম বিভিন্ন ক্ষেত্রে ওগুলো বাড়ানো উচিত। ওগুলো বাড়ানোর ব্যাপারে ওদের কোনো উদ্যোগ নেই, মানে ওনারা তো খালি ব্যবসা করার তালাই আছে। আমার তো আয় অনুযায়ী আমাকে ওইটা খরচ করতে হবে, মানে আমার তো ইনকাম তো অনেক লো। নর্মাল স্ট্যান্ডার্ডে যে ভাড়া পাওয়া যায় ওই ভাড়া অনেক। আমার ঘরে যে ভাড়া দিয়ে ভাড়া দেয় ওইটা দিয়ে তো যা যে মালিক, ঘরের মালিক, সে ওখানে মেনটেন্স দিক করে ইনকাম দিয়ে তো মেনটেন করবে, ইনকামটা তো খুবই পুয়ার। দেবাশিস চক্রবর্তী, সি ভয়েস 24, চট্টগ্রাম।